আমাকে নিয়ে যদি কোনো কথা আপনি বলেন, অপমানজনক কোনো কথা যদি বলেন, যে দিয়ে আপনাকে আপনার আসন থেকে নামানো হবে। আপনারা জানেন না আপনাদের দুঃশাসনে এদেশের জনগণ কতটা বিতৃষ্ণায় আছে। আমরা দীর্ঘদিন যাব আন্দোলন করে আসছি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, তারই অংশ হিসেবে আজকে এই কালো পতাকা নিচ্ছি। কেন এই কালো পতাকা নিচ্ছি আপনারা জানেন, এই স্বৈরাচারী সরকার এদেশের রাজনীতির গায়ে কালিমা রেপন করে দিয়েছে। এদেশের বিচার প্রশাসনে কালো আইন চালু করে দিয়ে এদেশের জনগণকে শোষণ করার চেষ্টা করছে। এদেশের রাজনীতিকে কুণ্ঠিত করার জন্য তারা বিভিন্ন ভাবে হত্যা, মামলা, অত্যাচার, নির্যাতন করে এদেশের জনগণকে জমিয়ে রাখার চেষ্টা করছে। আপনারা জানেন আমাদের এই আন্দোলনকে জমিয়ে রাখার জন্য আমাদের যারা আন্দোলনে অংশগ্রহণকারী ভাই বোনেরা আছে, যাদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে, যাদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু সেখানে রক্ষা দিচ্ছে না। আপনারা জানেন আমাদের অনেক ভাই বোন আছেন যারা জেলখানায় নির্যাতনে মৃত্যুবরণ করেছে। আমরা প্রতিটা হত্যার বিচার করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি একজন বিজ্ঞ আইনজীবী হয়ে আপনাদের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের কথায় আমি হতবাক হয়েছি। তারা নিজেরা নিজ মুখে বলেছে তারা শপথ ভক্ত রাজনীতি দিয়ে, কিন্তু আপনারা একটা জিনিস জেনে রাখবেন, সংবিধান কোন বিচারপতিকে রাজনীতি করার অধিকার দেয়নি। যতবার সে তার বিচারের ক্ষমতায় সে বসে আছে, যতবার সে একজন বিচারক হিসেবে বসে আছে, সে কখনো রাজনীতি করার অধিকার রাখেন না। তিনি ন্যায় বিচারক হিসেবে তিনি সবার প্রতি সমান অধিকার, সবার প্রতি সুদৃষ্টি রাখার তার নৈতিক দায়িত্ব। কিন্তু আমাদের বিচারপতিরা আজ ক্ষমতায় বসে, তারা তাদের ন্যায়ের আসনে বসে আজ তারা রাজনীতিবিদ হিসেবে নিজেকে বেরকে ঘোষণা দিচ্ছেন। এর চাইতে লজ্জাজনক, এর চাইতে ভিক্ষান জানানোর ভাষা আমার আর নাই। সংগ্রামী ভাই বোনেরা, বেশি দিন নাই, এই সরকারের পতনের দিন কিন্তু ঘনিয়ে এসেছে। শুধু একটা কথা বলে যেতে চাই, এই দেশের জনগণ কিন্তু আজ রাস্তায় নেমে এসেছে শুধুমাত্র একটি আদেশের জন্য, একটি আদি নির্দেশনার জন্য, আদেশ বলবো না নির্দেশনার জন্য। কবে সেই ঘোর আন্দোলন হবে, কবে এই সরকারকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, করতে পারবো আমরা। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন একটা দলকে, একটা ব্যক্তিকে মানসিক ভাবে দুর্বল করার জন্য, তারা নৈতিক অবক্ষয় করার জন্য তারা প্রথমে চরিত্র নিয়ে কথা বলে। আমাদের হাতা কানুককে বলে দিতে চাই, সাবধান করে দিতে চাই, নারীদেরকে নিয়ে যদি কোনো কথা আপনি বলেন, অপমানজনক কোনো কথা যদি বলেন, যে দিয়ে আপনাকে আপনার আসন থেকে নামানো হবে। আপনারা জানেন না আপনাদের দুঃশাসনে এদেশের জনগণ কতটা বিতৃষ্ণায় আছে। একবার শুধু আপনারা আপনাদের ক্ষমতা ছেড়ে দেখেন, আপনারা পালাবার রাস্তা পাবেন না। সংগ্রামী ভাই বোনেরা, এমন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে, যারা যুবদের আন্দোলনে এবং বিএনপির কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে নির্বাচন কিন্তু ঘনিয়ে আসছে। অতএব এই কুলাঙ্গার, এই স্বৈরাচারী সরকার যাতে নির্বাচনের তফসিল ঘোষণা করতে না পারে, তার আগে আপনারা গণ আন্দোলনের ডাক দিয়ে আমরা এই রাজপথে আছি।